প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস ফোরে তোমরা আশা করি সবাই ভালো আছো, শুভ সকাল। আসো তোমাদের সাথে আজকে আমি যে তোমাদের বাসে গিয়ে সিলেবাস অনুযায়ী তোমাদের যে ড্রয়িংটা আছে আজকে তোমাদের সাথে আমি ড্রয়িং ক্লাসটাই করবো। তোমাদের সিলেবাস আছে সূর্যমুখী, তারপর তোমার টিউলিপ গ্রুপটা ধরো। এখন যা হোক আমরা আজকে সূর্যমুখীটা দিয়ে শুরু করব। এখন সূর্যমুখী কীভাবে আঁকতে হবে এখানে দেখো, ফার্স্টে এখানে দিয়েছে তোমার জাস্ট একটা বৃত্ত, তোমরা তোমাদের কম্পাস আছে তোমরা কম্পাসের সাহায্যে বৃত্তটা আঁকতে পারো, বা কেউ যদি তোমাদের এই হাতের সাহায্যে তোমাদেরকে শিখিয়েছিলাম যে তোমরা কীভাবে বৃত্তটা আঁকবে, ঠিক আছে? তোমরা বৃত্তটা এঁকে জাস্ট এখানে একটু ট্যাপ ট্যাপ করে দেবে, যাতে মানে পুরোপুরি গোল হয় না, কারণ এখানে সূর্যমুখী যে ইশগুলো আছে এগুলো একটু বোঝা যেতে হয়। আচ্ছা যা হোক, এরপর আসো পাপড়ির বেলায়। পাপড়ি এখানে কয়টা দিয়েছে একটু তোমরা কাউন্ট করে নাও। এখন আসো আমরা পাপড়িটা একটু তোমরা গুনে নাও। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা, ঠিক আছে? এখন এই 16টা পাপড়ি ধরো, এটা একটা আমি বৃত্ত দিলাম। অনেকে তোমরা তোমাদের মেজারমেন্ট স্কেল আছে, তোমরা ওই স্কেলের সাহায্যে দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে নাও। এরপর এগুলোকে ছোট ছোট অংশে চাইলে ভাগ করে নিতে পারো। একেবারে ইজি একটা পদ্ধতি আমি তোমাদেরকে শেখাচ্ছি, এর থেকে ইজি পদ্ধতি আমার জানা নেই। তোমরা দেখো এখানে কয়টি হয়েছে একটু কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে? জাস্ট এই আমি 16টা দিলাম, জাস্ট আমার এখন পাপড়িগুলো কী করতে হবে, আঁকতে হবে। তো পাপড়ি আঁকার জন্য আমাকে দেখো এভাবে তোমরা পেন্সিলটাকে একেবারে পাকড়া করে ধরে তোমার এগুলো আঁকতে পারো। সব পাপড়ি কিন্তু সমান হয় না, একটু এবড়ো থেবড়ো হয়, ঠিক আছে? দেখো এরপর দেখে নাও এভাবে আমরা আমাদের কাপড়গুলো কি করবো দেখে নিচ্ছি। এরপর এখানে যে ছোট ছোট বিষয়গুলো আছে, ছোট ছোট পাখি সূর্যমুখীর অনেকগুলো পাখি হয়, তো জাস্ট এভাবে তুমি সূর্যমুখীর পাখিগুলো ছোট ছোট করে দিতে পারো। আশা করি একটু সূর্যমুখীর মতোই লাগছে। তোমরা এভাবে জাস্ট এরপর এই যে জায়গাটা আছে তোমরা এটাকে ক্যাপচার করে দাও জাস্ট এভাবে, ঠিক আছে? অত বেশি গোল হওয়ার প্রয়োজন নেই, জাস্ট এভাবে দেখো। তোমরা যখন কালার করবে তোমরা একটা কাজ করবে, আগে ফার্স্টে কালারটা করে ফেলবে, এরপর এখানের ভিতরে যে ব্ল্যাক কালার দিয়ে এটা একটু শেপ করে দেবে, ঠিক আছে? এটা যেহেতু রং সহ তাই আমি বলবো ফার্স্টে আগে এখানের ভিতরে তোমরা আগে কালার করে ফেলবে, কালার করার পর এরপর পেন্সিল দিয়ে সেটা করে নেবে। আশা করি এখন দেখেছো সূর্যমুখীর স্ট্রাকচারটা তোমরা কীভাবে করবে সেটা। এরপর আস্তে আস্তে তোমরা নিচের দিকে এটা গোটার দিকে নামবে, ঠিক আছে? তাহলে আমাকে গোটাটা মাঝখান বরাবর নামাতে হবে, মাঝখান বরাবর আমি নেমে যাব সুন্দর করে এভাবে। এখানে দেখো তারপর এই যে জায়গাটা আছে এটা একটা তোমার ওই যে সূর্যমুখীর পলির জন্য এখানে যতটুকু দেওয়া হয়েছে সূর্যমুখীর পাতাটা কিন্তু একটু বড় সাইজের হয়, একটু তোমরা যারা
দেখছো তারা এখন সূর্যমুখীর পাতা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে পাতাটা একটু বড় সাইজের হয় আর একটু পাতাটা সিল টাইপের হয়। তোমরা নিজেরা আমার থেকে আরো সুন্দর করে রাখতে পারো, আর যদি এটা বোর্ড আমার হয়তো বা ভুল ত্রুটি থাকতেও পারে, তোমরা একটু এটাকে তোমাদের তোমরা যেভাবে চাও সেভাবে তোমরা একটু করে নেবে। আর বই তো খুব সুন্দরভাবে দেওয়া আছে কীভাবে আনতে হবে স্ট্রাকচারটা, আমি যতদূর সম্ভব তোমরা কীভাবে সহজভাবে আনতে পারো সেটাই আমি ধারণা দিয়েছি, চেষ্টা করেছি যতদূর সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আনবে। আর ভিডিওটা বারবার তোমরা যদি বুঝতে না পারো বারবার প্রথম থেকে আবার একটু করে রিডাল করে দেখতে পারো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বাসায় এটা ট্রাই করো বারবার, আর সিডাবলক খাতায় ট্রাই করার পর তারপরে এসডাবলক খাতায় ট্রাই করবার বলেছি। এই যে মাঝখানের অংশটা তোমরা আগে কালার করে ফেলবে, কালার করার পর এই যে কালো যে অংশটা একটা কালো তোমাদের যে কালো ইয়ে দিয়ে তারপর বোল্ড করবে। ঠিক আছে, ওটা আল্লাহ ভালো থাকবে।